আবর্জনা মুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে আগরতলা শহরের নাগরিকদের হাতে এবার ডাস্টবিন তুলে দিলেন নগর উন্নয়ন মন্ত্রী শান্তনা চাকমা। আজাদী কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আগরতলা পুর নিগমের 17 নং ওয়ার্ডের উদ্যোগে কচরা আলগ করো অমৃত দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার লোকজনদের মধ্যে প্লাস্টিকের ডাস্টবিন বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে শহরকে পরিষ্কার রাখার কাজে সবার সহযোগিতা কামনা করেন মন্ত্রী শান্তনা চাকমা। তার জন্য আজকে বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন দেশ থেকে যদি কেউ আসে, আমাদের মেন হচ্ছে ওয়েস্ট, আমাদের ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টে আমাদের মেন ফোকাস হচ্ছে, আমাদের জানবে যে আমাদের পুরো রাজ্যের রাজধানী আগরতলা, সেই আগরতলাও যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যদি না হয় তাহলে লোক কি বলবে। তার জন্য আমাদের আগরতলাকে সুন্দর রাখতে হবে, স্বচ্ছ রাখতে হবে। সংযুক্ত কিষাণ মোর্চা আহত ভারত বন্ধে তেমন কোনো সাড়া লক্ষ্য করা যায়নি ত্রিপুরায়। জনজীবন ছিল প্রায় স্বাভাবিক ছন্দে। অন্যান্য যানবাহনের পাশাপাশি রেল চলাচল সোমবার ছিল স্বাভাবিক। সাব্রুমের সাতচাঁদ ব্লকের থাইবং গ্রামে বাজ পড়ে আহত হলেন এক ব্যক্তি। জানা গেছে জমিতে কাজ করতে গিয়ে এলাকার স্বপন দাস নামে ওই ব্যক্তি বাজ পড়ে আহত হন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার চিকিৎসা চলছে। রবিবার রাতে ছুরি হাতে সন্তোষ রুদ্রপাল নামে এক গাড়ি চালকের উপর হামলার ঘটনায় দুই যুবককে আটক করল পুলিশ। এই আক্রমণের ঘটনাটি ঘটে ধর্মনগরের লংতরাই ঘাগরাছলি এলাকায়। পুলিশ জানিয়েছে ধৃত দুই যুবকের নাম রাজপাল এবং বিশাল সূত্রধর। দুজনেরই বাড়ি ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় বলে জানা গেছে। রাজ্যের বিভিন্ন থানায় চলছে এসপিইউ পদে আবেদনপত্র গ্রহণের প্রক্রিয়া। সোমবার উদয়পুরের আরকেপুর থানায় গিয়ে দেখা গেল প্রচুর ভিড়। দুপুর না হতেই জমা পড়েছে 530টি আবেদনপত্র। চাকরি প্রার্থীদের উৎসাহ দেখে রাত 8টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করার কথা জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক। স্কুলের শিক্ষক বদলি রুখতে এবার গ্রামের উপপ্রধানের দ্বারস্থ হল ছাত্রছাত্রীরা। ঘটনা সোমবার মেলাঘরের ঘিলামুড়া হাইস্কুলে। জানা গেছে এই স্কুলের শিক্ষক অম্লান লস্করকে শিক্ষা দপ্তর অন্য স্কুলে বদলি করে দেয়। তাই এই শিক্ষক বদলি রুখতে যে কায়দায় ছাত্রছাত্রীরা গ্রামের উপপ্রধান পিন্টু বর্মনের হস্তক্ষেপ চাইল তাতে কোনো একটি অংশের ইন্ধন রয়েছে বলে মনে করা হচ্ছে।